আর্থিক অসঙ্গতি নিয়ে তদন্তের জেরে বাফুফে ভবন পরিদর্শন করেছে তদন্ত কমিটি। এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠন করেছিল। 5 সদস্যের প্রতিনিধি দল যখন ফেডারেশনে আসেন তখন উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও। তদন্তটি মূলত বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে। কয়েক বছর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিশেষভাবে 20 কোটি টাকা প্রদান করেছিল। সেই টাকার ব্যয়ের অনুসন্ধান হবে কিনা সে বিষয়ে অবশ্য কথা বলেননি কমিটির আহ্বায়ক। তবে বাফুফের কাছে কিছু কাগজপত্র যাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। আমরা বেসিক্যালি আজকে আমাদের যারা সদস্য আছেন আমরা সবাই মিলে এখানে আসলাম এবং এটা যেহেতু ঘটনাস্থল আমরা এটা পরিদর্শন করলাম। আমরা তাদের কাছে যে সকল বিষয়গুলো জন্য সরকার বলেছে আমরা রিলেটেড কিছু কাগজপত্র চেয়েছি। এই পর্যন্তই আজকে আসলে কোনো ওদের ওনাদের সাথে অফিসিয়ালি কোনো বিষয় নিয়ে আলোচনা।